ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাধারণ জীবন। আসসালামু আলাইকুম। এখন হচ্ছে সকালবেলা, সকালবেলা আমি চাটা খেয়ে আজকে রুটি বানাবো, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে দেখতে থাকুন। আজকে আটা রুটি বানালাম, আটা রুটি বানিয়ে আমি যেগুলা খাবো ওগুলো এখন তাওয়ায় দিয়ে ফেলবো, আর যেগুলা ফ্রিজে রেখে দেবো এগুলাকে আমি একটা প্লেটে এভাবে রেখে দেব কাগজ দিয়ে ঢেকে। যেগুলো খাবো আমি ওগুলো আমি আটা দিয়ে বেলছি, আর যেগুলো আমি ফ্রিজে রাখবো এগুলো আমি চাউলের গুঁড়া দিয়ে বেলছি। চাউলের গুঁড়ি আছে, ওই গুঁড়ি দিয়ে বেলে এখন আমি এভাবে ফ্রিজে রেখে দেব নিচে একটা কাগজ দিয়ে। একটা রুটি দিয়ে দিলাম আমি তাওয়ায়। আমি রুটি বানানো খাওয়ার পর, আমাদের নাস্তা খাওয়ার পর রুটি কিছু রয়ে গেছে, এগুলোকে আমি একটা বক্সে ভরে রেখে দেব। এভাবে একটার উপর একটা রাখলে কিছুই হবে না, কারণ এগুলো আমি চালের গুঁড়া দিয়ে বেলছি, এই জন্য একটার সাথে একটা লাগবে না। শুধু নিচে একটা কাগজ আর উপরে একটা কাগজ দেব আমি, তাহলে হবে। একটা বক্সের মধ্যে রাখতেছি আমি। এখানে আমার মোট 14টা রুটি আছে, আমি কোনো কাগজ দিনে এভাবে রেখে দেব উপর দিয়ে একটা কাগজ দিয়ে আমি এভাবে ঢেকে রেখে দেব। এই কাগজটা দেওয়া হয়েছে যাতে ঘেমে রুটিটা না ভিজে। এখন ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে আমি এখন ফ্রিজে রেখে দেব নর্মালে, দেখি কয়দিন যায়। আমার রান্নাঘরের ফ্যানটা অনেক ময়লা জমছে, এটাকে আমি এখন পরিষ্কার করে নেব। এখন আমার সারা রাত ভিজিয়ে রাখবো, আমি এখন এটাকে খুলে নিচ্ছি। তো এটাকে আমি খুলে নিলাম, এই যে এটা পিছন সাইড একটু ময়লা, এটাকে আমি আর এটা হচ্ছে এটাকে এখন আমি ভিজিয়ে রাখবো। এটা ভিজানোর জন্য আমি চুলায় এক পাতিল পানি বসিয়ে দিলাম। তো এখানে আমি গরম পানি নিয়ে নিলাম একটা বালতিতে, গরম কিন্তু অনেক গরম এটা। এখন এখানে আমি বেকিং সোডা দেব, বেকিং সোডা দিলাম প্রায় আমি 1 টেবিল চামচ। বেকিং সোডা আমি 1 টেবিল চামচ দিলাম ভরে ভরে। আর এখানে দেব গুঁড়ো সাবান, মানে কাপড় যে যেটা দিয়ে আমরা কাপড় ধুই ওই গুঁড়ো সাবানটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। আমি মিশিয়ে নিলাম, এখন আমি ফ্যানটা দিয়ে দেব কি পরিমাণ ময়লা। ফ্যানটা দিয়ে আমি এটা সারা রাত ভিজবে, সকালে আমি এটাকে ধুয়ে নেব, সকালবেলা আমি দেখাবো এটা। এটাকে আমি নিজে দেখুন কেমন আঠা আঠা, সকালে দেখবেন এগুলাকে শুধু এইভাবে ডলা দেবো আমি, উঠে যাবো, কিন্তু এখন তো ডলা যাচ্ছে না, কেমন আঠা আঠা লাগতেছে। এটা এখন সারা রাত ভিজো, এটাকে আমি সারা রাত ভিজিয়ে রাখি, সকালে আমি দেখাবো। তো এখন সকালের দিকে আমি এখান থেকে পানি পানি অর্ধেকটা একটা পাতিলে গরম দিয়ে দিছি, এই যে দেখো একটু হালকা একটু কষ্ট করে গরম করে নিলে হবে। এই পানিটাকে একটু গরম করে নিয়ে এখানে ঢেলে দিলে বাস, এমনিতে তো উঠে যাচ্ছে, হালকা পানিটা গরম করে নিলে আর একটু ভালোভাবে উঠবে।
রাত্রিবেলা কিন্তু এইগুলো একদম ধরা যাচ্ছিল না, এখন সুন্দর করে উঠে যাচ্ছে। তো আমি এখান থেকে অর্ধেক পানি গরম করে নিচ্ছি, যে পানিটাকে আমি গরম করে নিচ্ছি, যে পাতিল ব্যবহার হয় না ওই পাতিলে গরম করতেছি আমি। আমার পানিটা গরম হয়ে গেছে, এখন আমি এই পানিটা দিয়ে দেবো এখানে বালতিতে। আমি যে রাতে রান্নাঘরে যে এই ফ্যানটা ভিজিয়ে রেখেছিলাম, এটা এখন প্রায় এগুলো অটোমেটিকলি এভাবে উঠে যাচ্ছে। রাত্রে তো দেখলেন, আমি ডলে দেখলাম, এগুলো এমনি উঠে যাবে, একটু ডলা দিলে উঠে যাবে। এখন একটা এর মধ্যে ডিশ ওয়াশ নিয়ে নিলাম, নিয়ে আমি এই সেটটা দেখাই, এমনিতে উঠে যাচ্ছে। আমাদের যদি একটু এটা দিয়ে ডলা দিয়ে উঠে যাবে, আমি পরিষ্কার করে আপনাকে দেখাচ্ছি। এখানে এক হাত দিয়ে হচ্ছে না, তাই পরিষ্কার হয়ে গেছে। একটুখানি হালকাভাবে ডলা দিলে উঠে যাবে। কিছু লাগে না, একটু বেকিং পাউডার আর সরি বেকিং সোডা আর একটু দিয়ে হুইল পাউডার দিয়ে ভিজিয়ে রাখলেই হয়। তো এই যে দেখুন সব পরিষ্কার, কি ফ্যান কি হয়ে গেল, কতটা পরিষ্কার হয়েছে দেখুন আপনারা। আপনারাও এভাবে আপনাদের রান্নাঘরে ফ্যানটা এভাবে পরিষ্কার করে নেবেন। এডজাস্ট ফ্যানটা একদম ক্লিন হয়ে গেছে, কোনো ময়লা নাই। বেকিং সোডা দিয়ে ভিজে রাখলে আর হুইল পাউডার একসাথে মিলে গরম পানি দিয়ে ভিজে রাখলে এগুলো হালকাভাবে ডলা দিলে উঠে যায়। অনেকে তেল দিয়ে ডলে, অনেকে অনেক ঘষা মাজা করে, কিছুই করা লাগে না। শুধু সারা ভিজিয়ে রাখবেন রান্নার পরে শোয়ার আগে, তারপর সকালে ধুয়ে নেবেন একটু হালকা ডলে, আর কিছুই করতে হবে না, ঘষা মাজা কিছুই করতে হবে না। তো আজকের মতো এখানেই বিদায়। এখন এইটাকে আমি লাগিয়ে নেব, আমি এটা দিয়ে দিচ্ছি। ঝকঝকে তকতকে সাদা, সেই যেমনটি লাগিয়েছি নতুন ঠিক আগের মতো হয়ে গিয়েছে। এটাকেও লাগিয়ে দিলাম। এই পানি আমরা আরো ইউজ করতে পারি, কোনো তেল ছিটে ঢাকনা এভাবে ভিজিয়ে রাখবো। কতক্ষণ ভিজিয়ে রাখলে একটু ডলা দিলে পরিষ্কার হয়ে যাবে। তেল চিটা তো একদম বেশি ঘষা মাজা করা লাগবে না, একদম তেল চিটা একদম হাত দিয়ে ডলা দিলে সুন্দর করে উঠে আসবে। তেল চিটা ঢাকনা ঢাকনা যা আছে সব দিয়ে দিতে পারেন, এখানে পরিষ্কার হয়ে যাবে। যাদের ভালো লাগবে তারা একবার হইলেও ট্রাই করবে, উপকারে হবে, উপকার হবে না। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে দেখতে ভিডিওটি, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।